বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বুধ এবং বৃহস্পতিবার। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গেও। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগরে এবং একটি বিদর্ভের ওপর। পশ্চিম মধ্য আরব সাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের ওপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে বিদর্ভের সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জেলার কয়েক জায়গায়। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্র, শনি, রোববার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদ। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বুধে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। চড়া রোদ এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।